সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাচান। আজকে যিনি বাংলা টিভি 71 অতিথি হিসেবে প্রেজেন্ট আছেন, তিনি হচ্ছেন একজন নারী উদ্যোক্তা, সাফান ফ্যাশন, লোরিয়াল বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রোভাইডার সুলতানা বেগম। তো সুলতানা বেগমের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ওনার ফ্যাশন বিষয় নিয়ে এবং পার্লার নিয়ে। যে সুলতানা আপা, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, যে বিষয়টি হচ্ছে আপনি লোরিয়াল বিউটি পার্লার দিয়ে আপনি কতটুকু উন্নত হয়েছেন বা মাসিক আয় ব্যয় কতটুকু হয়, এই বিষয়টি নিয়ে কিছু কথা বলুন। আসলে প্রথম আমি আসলে এই সাফন ফ্যাশন হাউস শুরু করি 6 বছর, তারপরে হলো লোরিয়াল বিউটি পার্লার দেই। এই তো আমার সাফন ফ্যাশন হাউস ফ্যাশন দেওয়ার পরেই আপনার 5 বছর হলো লোরিয়াল বিউটি পার্লার, আর লোরিয়াল বিউটি পার্লারটা হচ্ছে 5 বছর আমার। দুটোই খুবই ভালো, খুব লাভবান এবং সামনে অগ্রসীল খুব ভালো অবস্থায় আছে। তবে এখন আসলে করোনা মহামারীর জন্য এখন একটু পরিস্থিতি, আগের তো একটু শিডিউল খারাপ, তারপরে আমি হাল ছাড়ি নেই, যতই হোক না কেন খারাপ, তবে আমি হাল ধরেই রাখছি। তো আপনি এই পার্লার দিয়ে বা ফ্যাশন হাউস দিয়ে আপনি কতটুকু উন্নত হতে পারছেন বা আগামীতে কতটুকু এগিয়ে যেতে পারবেন, এই বিষয়টা নিয়ে কিছু বলেন। তবে আমার খুব ইচ্ছা সবসময় সাধারণ ধারণা যে আমি ভালো অবস্থানে আছি বা ব্যবসা বিজনেস দিয়ে খুব একটা ভালো অবস্থা নেই, কারণ এক সময় দেখা গেলো আমার জীবনটা আসলে শুরু যে আমি জব দিয়েই শুরু। সর্বপ্রথম আমি জব করি গ্যাকো ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল, 4 বছর গ্যাকো, ওখানে হচ্ছে 4 বছর জব করলাম। এরপরেই আমি জব করি হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিস্কুট ফ্যাক্টরি ক্যান্ডি সেকশনে, আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্যাক্টরিতে, ওখানে আমি 6 বছর জব করলাম। তারপরে জব করলাম হলো আপনার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওখানে 5 বছর। তারপরে ভাবলাম যে আসলে পরের অধীনে আর কত থাকব, নিজেই একটা ছোটোখাটো একটা বিজনেস শুরু করি। এরপরে আমি সাফন ফ্যাশন হাউস প্রোপাইট একটা প্রতিষ্ঠান চালু করলাম, করার পরে দেখলাম যে না, ভালোই বিজনেস ভালোই হইতেছে। আগে আমি আসলে মানুষের চাকরি করতাম, মাস গেলে বেতন হাতে পেতাম, আর এখন নিজেই আমি একটা প্রতিষ্ঠান দেওয়ার পরে মানুষকে বেতন দিতে পারতেছি, সেজন্য এটা আমি খুব আনন্দিত, খুব খুশি, তার জন্য ভালো লাগে। এরপরে আমি আবার একটা লোরিয়াল বিউটি পার্লার দিলাম। আমি যে দুটো প্রতিষ্ঠান দিছি, আমি যে একটা প্রোপাইটার মালিক হয়েছি, সবচেয়ে বড় কিছু না আমার, সবচেয়ে ভালো লাগে বড় পাওয়া এটাই আমার জন্য। আমি দুটো প্রতিষ্ঠান করার জন্য আমার প্রতিষ্ঠানে আরও এখানে 10 জন কর্মচারী কাজ করতে পারতেছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। সামনে দিয়ে ইচ্ছা আছে যে আমি জুল আরও ব্রাঞ্চ বাড়াইতে পারি, তাহলে আমার ব্রাঞ্চে আরও যারা বেকার সমাজ, যারা শ্রমিক আছে কাজ করবে, তারাও অগ্রসীল হবে, ওদের একটা কর্মের জায়গা হবে, এটাই আর কি প্রত্যাশা করি আমি সবসময়ের জন্য। আপনি তো আপনার লোরিয়াল বিউটি পার্লারে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, অনেক মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এই পর্যন্ত কতজন মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়েছেন? হ্যাঁ, প্রতি মাসে আমাদের সবসময় স্টুডেন্ট থাকে, 10 জন 12 জন 15 জন আমরা প্রশিক্ষণ দিতেছি। আমরা একদম সাফন ফ্যাশন হাউসের এখান থেকেও কেউ যদি মনে করে বিজনেস শিখতে চায় সেটাও পারে, আর লোরিয়াল বিউটি পার্লারের যারা কাজ শিখে তাদের আমরা একদম সার্টিফিকেটটা পর্যন্ত দিয়ে দিই, 3 মাসের ভিতরে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই এখানে আমাদের এটাতে ফুল কাজ একদম। আবার অনেকের আছে হয়তো একটু কেউ সময় বেশি লাগে, আসলে না আমরা 3 মাস সময় নিচ্ছি যে 3 মাসের ভিতরে শিখতে পারলে শিখলো, না শিখতে পারলে আর থাকতে পারবে না, তা না, সবার মন মানসিকতা আর সবার মন মনোযোগী তো আর এক হয় না। অনেকে দেখা গেলো 6 মাসও লাগে, 1 বছরও লাগে, আবার অনেকে দেখা গেলো 1 মাস 2 মাসও কেউ শিখে ফেলতেছে, সেক্ষেত্রে কোনো বাধ্যতা নাই। আমাদের এখানে এমনি 3 মাস টাইম নেই, কিন্তু সে যত দিনে তার মতো করে সে মনোযোগীভাবে শিখতে পারে ভালোভাবে। আমরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি যে অবস্থানে আছি এখন, যেমন আমি ছায়া আলো বিনোদন এখানে এই পত্রিকার সাথে আছি, তারপর আমি একজন ট্রাবের সদস্য, আমি একজন নিরাপদ সড়ক মেম্বারশিপ, তারপরে আমার খুব ভালো লাগে যে সবসময় দেশকে নিয়ে মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, প্রতিটা মানুষই আমাদের আসলেই উচিত ভাবা যে আমরা
যে যে অবস্থানে আছি অন্তত তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারতেছি, আমাদের চেয়েও অনেক মানুষ খারাপ আছে। আসলে তাদের কথা স্মরণ করা, মনে করা যে আমরা আসলে কি আছি, আমাদের চারপাশে কে কি রকম পরিস্থিতি আছে, তাদের দিকে আসলে আমাদের তাকানো উচিত। যে আমরা যদি আসলে তাদের দিকে একটু ফলো করি তাহলে ভালো হয়। যে আমরা মনে করি প্রতিটা পরিবার থেকে যেমন ভাই বোনকে সম্মান করবে, বোন ভাইকে সম্মান করবে, সন্তানরা বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মার জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পারছি আসলে। তাই এই জন্য আসলে কি, যেমন এই যে মহামারী করোনা গেছে, আমি যতটুকু পারছি আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের মাঝে বিতরণ করছি, সাহায্য করছি। এবং এখনও আমার ইচ্ছা করে, আল্লাহ পাক তুমি আমাকে মন দিছ, ধন দিছ যেতটুকু, তবে আরেকটু যদি আমাকে ভালো অবস্থানে নেও, আমি যতটুকু করতে পারি আসলে ততটুকুতে আমি তৃপ্তি পাই না। যেমন দু হাত ভরে মানুষের জন্য করতে পারি না, মানুষের জন্য যদি আরও কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। মানুষ যে আসছে না, অনেকে একটু ভালো অবস্থানে, যে যার যে অবস্থানেই থাকুক, যার যে পেশা আছে না, অনেকে একটা সেলিব্রিটি নায়িকা, অনেকে ছবি তুলতে যাচ্ছে, হয়তো ছবি তুলতে গেলে সে ছবি তোলার জন্য একটু বিনোদন ই করতেছে, ছবি তুলতে চাচ্ছে না, নিজেকে একটু গ্র্যাভিটি করতেছে। আমি আসলে এই জিনিসগুলো কখনোই পছন্দ করি না, আর আমার ক্ষেত্রে আমি কখনোই করি না। আমি চাই যে আমি হয়তো যে যে কর্মই করুক তার কাছে সে সেখান থেকে সে সেটাই বড়। কিন্তু আসলেই কখনো অহংকার করা যাবে না, অহংকার মানুষের পতন। কালকের বাদশা আজকের ভিখারি, আজকের ভিখারি কালকের বাদশা, কেউ বলতে পারবে না সেটা। তবে আমরা প্রতিটা মানুষ, আমাদের আমরা যে যেই করি না কেন, আমাদের মৃত্যু আছে, এটাই ভাবতে হবে যে আমরা মরব। আমাদের অহংকার মানুষ করা যাবে না, মানুষকে ভালোবাসতে হবে। কারণ কে বড় লোক যখন আমাদের মৃত্যু হয়, কোথায় আমি তো দেখি না। যে মাটির ভিতরে তো পাঁচ প্রকার মাটি আছে, আদর্শ কাদো, কাদা মাটি, বেলি মাটি, কই, সবাই তো একই মাটিতেই আমাদেরকে দাফন করে। এটা কেন আমরা ভাবতে পারি না যে আমরা আসলে মানুষ, সবাই হোক সে ছোট বড় হতেই পারে মানুষ, তবে মানুষকে কখনোই ছোট করে দেখবেন না। আর যারাই যে অবস্থানে একটু ভালো অবস্থান আছে, আমরা যারা গরিব আসলে দরিদ্র আছে, আমরা একটু যদি তাদের দিকে তাকাই, বিশেষ আমরা যার যার ফ্যামিলির দিকে আত্মীয় স্বজন, যদি আমাদের ভিতর কেউ একটু স্বয়ং সম্পূর্ণ না থাকে, আমরা আসলে যদি চেষ্টা করা উচিত যে তাকে কিভাবে একটু আমরা সাপোর্ট দিতে পারি, তুলে ধরতে পারি। যে না এরকম না যে আসে না তাকে আজকে পাঁচ কেজি চাল দিলাম, ৫০০ টাকা দিলাম, হ্যাঁ সে দুই দিন খেলো শেষ, ওই রকম কোনো সাপোর্ট দিতে চাই না। যে তাকে হয়তো অন্তত এমন একটা ভালো কিছু করে দিব সাধ্য অনুযায়ী, সে যাতে সেটা দিয়ে সারা জীবন করে খেয়ে যেতে পারে, এটাই আসলে আমার প্রত্যাশা। যে একটা চার দোকান বা হয়তো একটা কোনো কর্মে তাকে যোগ দিয়ে দেওয়া, এটাই চাই আমি। তো ম্যাডামের কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো, যে বিষয়টি হচ্ছে লোরিয়াল বিউটি পার্লার আর সাফওয়ান ফ্যাশনের যে আপনি কজন স্টাফ খাটাচ্ছেন বা তাদের স্যালারি নিয়মিত আপনি দিতে পারতেছেন কিনা, এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমার এখানেও এখন বর্তমান ৫ জন স্টাফ কাজ করতেছে। করোনাকালীন থেকেও আমি, তারপরে এখন পর্যন্ত কোনো করোনার ভিতরেও কোনো কর্মচারী ছাঁটাই করিনি। আমার এই দুটো প্রতিষ্ঠানে ৫ জন স্টাফ নিয়ম মতোই আমি বেতন দিয়ে যাচ্ছি তাদের, এখনও ভালোভাবে স্বয়ং সম্পূর্ণ আসছি। তা লস আছে, কিন্তু সেটা লসের ভারটা আমি নিচ্ছি, কিন্তু হাল ছাড়ি নেই। হ্যাঁ, প্রতিষ্ঠানটা যেহেতু অন্য সময় যেতটুকু দায়িত্ব পালন করার চেষ্টা করি, তার চেয়ে আরও করোনার জন্য আরও বেশি দায়িত্ব পালন করেছি। তবে এখানে আমি শেষ করছি। তবে আমার লরিয়াল বিউটি পার্লারের প্রতি সবার প্রতি আহ্বান রইল, যাদের ভালো লাগে অবশ্যই আসবেন। অনেকে জানেন না যে ইব্রাহিমপুর মিরপুর ১৪ নম্বর খুব সুন্দর একটা বিউটি পার্লার আছে, তবে আমার পার্লারে আসার জন্য সবাইকে আহ্বান জানানো হলো। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে বাংলা টিভি ৭১-এ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন।